নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 59 বছর পর পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাদের জীবনে, অর্থাৎ এই 6 রাশির জীবনে কী কী শুভ প্রভাব ঘটতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশিক্রা। ফোর্থ ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে এবং এর ফল এই সময়ের ভিতরে আপনারা পাবেন। অর্থাৎ যে 6 রাশির কথা আমি উল্লেখ করতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারা পাবেন। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই পঞ্চগ্রহী মহাসংযোগটা কি। মকর রাশিতে এই পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ 5-5টি গ্রহ একসঙ্গে এই মকর রাশিতে 4 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে অবস্থান করবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। কোন সেই 5টি গ্রহ, আসুন আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই। রবি গ্রহ, যা কিনা আমাদেরকে মান সম্মান এবং ও খ্যাতি প্রতিপত্তি দিয়ে থাকে। দ্বিতীয়, বৃহস্পতি গ্রহ, যা কিনা আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে। 3 নম্বর, শনি গ্রহ, যা কিনা আমাদেরকে আধ্যাত্মিক পাওয়ার দিয়ে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে থাকে। বুধ গ্রহ, যা কিনা আমাদেরকে বিচক্ষণ বুদ্ধি দেয়। ও শুক্র গ্রহ, যা কিনা আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এইসব দিয়ে থাকে। তো এই 5টি গ্রহ একত্রে অবস্থান করতে চলেছে মকর রাশিতে, যার দরুন যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক ও জাতিকার জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তাই ভিডিওটির এতটুকু অংশ স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন কোন দিক থেকে আপনারা এই সুযোগ সুবিধা পাবেন এবং সেই সমস্ত কিছু বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যারা এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে 4 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সুফল পেতে চলেছে। প্রথমে আসি প্রথম রাশি, বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারা 100-এ 100 পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব তো মিটবেই, এর পাশাপাশি আপনারা ফ্যামিলি সাপোর্ট পেতে চলেছেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে যেতে পারে, বা আপনাদের যারা কোনো এজেন্সির সাথে যুক্ত, যারা কনসালটেন্সির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু চাকুরি লাভ হতে বাধ্য। এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান লাভ হবেই হবে। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনার জন্মছকে রবি গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ ও শুক্র গ্রহ কেমন পজিশনে আছে সেটা বড় বিচার্যের বিষয়। আপনার জন্মছকে যদি এই কটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম 100-এ 100 মিলতে বাধ্য। আর যদি অশুভ থাকে, তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন।
এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ টাকার অভাব এই 4 ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে আসবে না, এবং আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি নিশ্চিতরূপে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসাতে আয় চোখে পড়ার মতো হতে চলেছে, এবং এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের হঠাৎ করে বিবাহ স্থির হয়ে যেতে পারে, এবং এর পাশাপাশি আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আমার কথাগুলো ততটাই মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার জন্মছকে রবি গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ ও বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা বড় বিচারের বিষয়। আর যদি আপনারা মনে করেন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেব, দেখিয়ে নিতে পারেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ 4 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এর সুফল পেতে চলেছেন। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের হঠাৎ করে বিবাহ স্থির হয়ে যেতে পারে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় কেনা বেচা অনেকখানি বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে, এবং ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন। তবে আমার কথাগুলো ততটাই মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার জন্মছকে রবি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ ও শনি গ্রহ কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। যদি ভালো পজিশানে থাকে তাহলে তো আমার কথাগুলো 100% মিলবে, আর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখিয়ে নিতে পারেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে 4 ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ এই সময়ের ভিতরে এই পঞ্চগ্রহী মহাসংযোগের ফলে আপনাদের চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান লাভ হতে চলেছে। তবে আমার কথাগুলো ততটাই মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার জন্মছকে রবি গ্রহ, মঙ্গল গ্রহ, রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ ও শনি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে, আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়ুন, কারণ চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা এই 4 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের জীবনে হতে চলেছে। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি চোখে পড়ার মতো হতে চলেছে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার কথাগুলো ততটাই মিলবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার জন্মছকে রবি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ ও বৃহস্পতি গ্রহ
কেমন পজিশানে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল আপনারা 4 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও হতে চলেছে ধনবর্ষা। আর এই ধনবর্ষা কী করে হবে? চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাবে, এবং সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই সময় ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তবে আমার কথাগুলো ততটাই সাপোর্ট করবে যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। যদি আপনার জন্মছকে রবি গ্রহ, শনি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ ও বৃহস্পতি গ্রহ শুভ পজিশানে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা 100% মিলবে। আর যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। তো এই গেল 6 সৌভাগ্যশালী রাশি যারা এই পঞ্চগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।